ধৃত কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের। সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হলেন না জয়শ্রী ঘোষ। কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষ তাকে ইডি ডেকে পাঠিয়েছে। কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছি যে ইডি তাকে ডেকে পাঠিয়েছে যে বিপুল যৌথ সম্পত্তি রয়েছে তার স্বামী কুন্তল ঘোষের সঙ্গে, সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে। ইডির দপ্তরে এসে পৌঁছলেন জয়শ্রী ঘোষ, যদিও তিনি কোনোভাবেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে রাজি হলেন না। একাধিক সম্পত্তির হদিশ তাদের পাওয়া গিয়েছে, স্বামী স্ত্রীর যৌথ সম্পত্তি ছিল এবং সেই সংক্রান্ত তথ্য জানতেই আজকে ইডি দপ্তরে তাকে ডেকে পাঠানো হলো। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, জয়শ্রী ঘোষ তিনি এসে উপস্থিত হলেন এবং সংবাদ মাধ্যমের সামনে কিন্তু আমরা তাকে চুপ থাকতেই দেখলাম। দেখো, একাধিক প্রশ্ন তাকে করা হয়েছিল। কুন্তল ঘোষের স্ত্রী জয়শ্রী ঘোষকে গতকাল তাকে নোটিশ করা হয়েছিল এবং ইডি সূত্রে খবর ছিল যে তিনি চলতি সপ্তাহে একদিন ইডি দপ্তরে আসবেন, কিন্তু তিনি নিজেই আজকে আসার সিদ্ধান্ত নেন এবং আর কিছুক্ষণের মধ্যে তার যিনি আইনজীবী তিনিও ইডি দপ্তরে আসবেন। জয়শ্রী ঘোষকে ডাকার পিছনে মূল কারণ যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছিলাম যে একাধিক প্রপার্টির ক্ষেত্রে, জয়েন্ট প্রপার্টির ক্ষেত্রে কিন্তু কুন্তল ঘোষের নামের পাশাপাশি কিছু ক্ষেত্রে জয়শ্রী ঘোষেরও নাম রয়েছে। এছাড়া তার অ্যাকাউন্ট থেকে অন্যান্য বিভিন্ন জায়গাতে কিন্তু মোটা টাকা ট্রানজাকশন হয়েছে। এক্ষেত্রে ইডির তরফ থেকে যেটা জানার চেষ্টা হচ্ছে যে তার আয়ের কি উৎস রয়েছে, তার সোর্স অফ ইনকাম কি, এবং সেই সোর্স অফ ইনকামের সাথে তার যে প্রপার্টি ইতিমধ্যে তার নামের যে প্রপার্টি মিলেছে বা জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে তার যে নাম রয়েছে বা তার অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে তার যে নাম উঠে আসছে তার কি সঙ্গত কারণ আছে, সেটা জানার কারণে কিন্তু জয়শ্রী ঘোষকে ডাকা হয়েছে। তোমাকে বলে রাখি, গত 20 জানুয়ারি বলাগড়ে শান্তনু ঘোষের বাড়িতে যেমন ইডির তরফে রেড করা হয়েছিল, ঠিক একই দিনে রাজারহাটে একটি আবাসনে কুন্তল ঘোষের ফ্ল্যাটেও ইডি গেছিল এবং সেখানে প্রায় 30 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে শেষ পর্যন্ত কুন্তল ঘোষকে গ্রেপ্তার করা হয়। এই একই দিনে কুন্তল ঘোষের পাশাপাশি জয়শ্রী ঘোষকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তবে এই প্রথম ইডির তরফে তাকে নোটিশ করা হয় এবং এই মুহূর্তে সুকান্ত ধন্যবাদ। অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুটি সংস্থা তারা কিন্তু যৌথভাবে এই মুহূর্তে তদন্ত শুরু করেছে। একদিকে কিছুক্ষণ আগেই আপনাদের যেমন বললাম যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে টাকার উৎসের হদিশ পেতে এবার কালীঘাটের কাকু তথা সুজয় কৃষ্ণ ভদ্র তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। সকাল 11টায় তিনি এসে পৌঁছলেন সিবিআই এর ডাকে নিজাম প্যালেসে। কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হবে। এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন যে কুন্তল ঘোষ ধৃত তৃণমূল নেতা, তার স্ত্রী জয়শ্রী ঘোষ তিনি কিন্তু এসে পৌঁছলেন ইডি দপ্তরে, অর্থাৎ সিজিও কমপ্লেক্সে তিনি এসে পৌঁছলেন যৌথ সম্পত্তির হদিশ পেতে। এবার জয়শ্রী ঘোষকে ডেকে পাঠানো হলো।